বৃহস্পতিবার দিনভর নিজ বিধানসভা কেন্দ্রের অধীনে সবকটি গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। কৈলাসহর মহকুমার অধীন 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুর, মনুভেলি, জারুলতলি, ফুলতলি, বিসিনগর, মূর্তিছড়া, হালাইপার এসব গ্রাম পঞ্চায়েতে 29 আগস্ট সকাল থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে বিকেল 4টার সময় শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে হালাইপার গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে। 9 আসন বিশিষ্ট হালাইপার গ্রাম পঞ্চায়েতের 9 আসনের শাসক বিজেপি দলের প্রার্থীরা ভোটে জয়লাভ করেছিল। কৈলাসহরের মহকুমা শাসক অফিসের ডেপুটি ম্যাজিস্ট্রেট রাজীব দত্ত হালাইপার গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সদস্য বিনয় সিনহা, বিশিষ্ট সমাজসেবী হিমাংশু দাস, অজয় দেব সহ আর অন্যান্য অনেকে। পঞ্চায়েত মানুষের জীবনমান উন্নয়নে, প্রত্যেকটা মানুষের দরজায় পৌঁছানোর একমাত্র মাধ্যম হচ্ছে পঞ্চায়েত। পার্লামেন্টে অনেকগুলো সিদ্ধান্ত হয়, অনেক পরিকল্পনা গ্রহণ করা হয় এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবে রূপান্তরিত করা, বাস্তবে প্রতিফলন মানুষের কাছে পৌঁছানো, এটার মাধ্যম হচ্ছে পঞ্চায়েত। আমরা সকলে জানি আমি রাজ্যসভার মন্ত্রিমণ্ডলীর একজন সদস্য, আমরাও যেগুলো সিদ্ধান্ত করি এই সিদ্ধান্তগুলো বাস্তবে মানুষের কাছে পৌঁছানো, গরিবদের কাছে পৌঁছানো, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানো, যার মাধ্যম হচ্ছে এই পঞ্চায়েত। 30 স্তরীয় পঞ্চায়েত নির্বাচন চলছে, জেলা পরিষদে নির্বাচন হয়েছে, পঞ্চায়েত সমিতিতে নির্বাচন হয়েছে, পঞ্চায়েতে নির্বাচন হয়েছে। এই যতগুলো স্তরে নির্বাচন হলো তার মধ্যে অন্যতম নির্বাচন যেটা, এটা হচ্ছে পঞ্চায়েতে নির্বাচন। কারণ পঞ্চায়েতে একমাত্র জায়গা যেখানে মানুষের কাছে পৌঁছানোর মাধ্যম, জেলা পরিষদ যে সমস্ত বেনিফিশিয়ারি যে সমস্ত স্কিম দেবে, রাজ্য সরকার যে সমস্ত স্কিম দেবে, প্রত্যেকটা স্কিম গরিব মানুষ পর্যন্ত পৌঁছানোর যে মাধ্যমটা, এই পঞ্চায়েতের যারা নির্বাচিত সদস্য সদস্য হয়েছেন, যারা প্রধান উপপ্রধান নির্বাচিত হবেন, এদের মাধ্যমেই সেটা পৌঁছাবে। তো আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে প্রত্যাশা করি, তাদের কাছে আশা করছি, আগামী 5 বছর আমরা আমাদের এই হালাইপার এলাকার গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে, তাদের কল্যাণে আমাদের এই পঞ্চায়েত কাজ করবে।